প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীর পবাই আশ্রয়ণ প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে নিজ শরীরে আগুন দিয়ে যুবকের আত্মহত্যা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গাঁজা সহ 4 ছাত্রলীগ নেতা আটক। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। রাজশাহীর পবা উপজেলার হরগ্রাম ইউনিয়নের কাশিয়াডাঙ্গা এলাকায় মুজিবর্ষ উপলক্ষে ভূমিহীন এবং গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবা উদ্দিন চৌধুরী। বৃহস্পতিবার সকালে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন শেষে তিনি ঘরের বাসিন্দাদের মাঝে খাদ্যশস্য এবং শীতবস্ত্র বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নিজস্ব একটি ঠিকানা বা একটি ঘর থাকা সকল নাগরিকের মৌলিক অধিকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের কথা চিন্তা করে সাহসী পদক্ষেপ গ্রহণ করেছেন এবং ঘর ও জমি দিয়েছেন। তিনি বলেন, রাজশাহীতে মোট 4321টি পরিবার গৃহহীন হিসেবে নির্বাচিত হয়েছে, তাদের সবাইকেই আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর নির্মাণ করে দেওয়া হবে। পবা উপজেলার হরগ্রাম ইউনিয়নে মোট 45টি পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, আগামীতে রাজশাহী হবে উন্নয়নের কেন্দ্রবিন্দু। পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা লক্ষ্মী চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ এনডিসি, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফুল হক, রাজশাহী সিটি কর্পোরেশনের 2 নং প্যানেল মেয়র রজব আলী সহ অন্যান্যরা, এছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে নিজ শরীরে আগুন দিয়ে সাইফুর রহমান রাফি নামের এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার সন্ধ্যা 7টার দিকে নূরুন্নবী হোস্টেলের সামনে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই যুবক। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাত 11:30টার দিকে রামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত যুবক রাফি নগরের বোয়ালিয়া মডেল থানার হেতেমখা এলাকার বাবুলের ছেলে। বৃহস্পতিবার দুপুরে রামেক হাসপাতালের বার্ন ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার আফরোজা নাজনীন মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসের নূরুন্নবী হোস্টেলের সামনে রাফি নামের এক যুবক নিজ শরীরে আগুন দেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে জরুরি বিভাগে আনলে সেখান থেকে 29 নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। আগুনে রাফির শরীরের 99% বেশি পুড়ে যায়। হাসপাতালে নেওয়ার কয়েক ঘন্টা পরে তার মৃত্যু হয়। রাত 1টার দিকে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। নিহত রাফির মা রামেক হাসপাতালের ডেইলি লেবার হিসেবে কাজ করেন। তিনি জানান, 4-5 বছর ধরে মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে তার চিকিৎসা চলছিল। মানসিক অসুস্থতার কারণে রাফি আত্মহত্যা করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 325 গ্রাম গাঁজাসহ 4 ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর 12টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল চত্বর থেকে প্রক্টোরিয়াল বডির সদস্যরা গাঁজা সেবনকালে তাদেরকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে 12টি পলিথিনে মোড়ানো 325 গ্রাম গাঁজা জব্দ করা হয়। সেবন ও বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজাগুলো নিজেদের সংরক্ষণে রেখেছিল বলে জানা গেছে। আটক 4 ছাত্রলীগ নেতা হলেন শেরেবাংলা একে ফজলুল হক হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাজু আহমেদ, বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সোহানুর রহমান, শহীদ শামসুজ্জোহা হল ছাত্রলীগের উপসাংস্কৃতিক সম্পাদক ও একই বিভাগের শিক্ষার্থী আরিফ বিন সিদ্দিক এবং শহীদ জিয়াউর রহমান হল ছাত্রলীগের পরিবেশ বিষয়ক উপসম্পাদক ও ফোকলোর বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম। এদের মধ্যে আরিফ বিন সিদ্দিক ও সাইফুল ইসলামকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একটি প্রক্টোরিয়াল বডির সদস্যরা ক্যাম্পাসে টহল দিচ্ছিলেন। এ সময় ওই 4 জনকে গাঁজা সেবন করতে দেখে প্রক্টোরিয়ালরা তাদেরকে আটক করে। মতিহার থানার অফিসার ইনচার্জ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মহানগরীর 30টি ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন কাজ চলমান। বৃহস্পতিবার দুপুরে মহানগরীর মতিহার থানার বিভিন্ন ওয়ার্ডের রাস্তা, কবরস্থান ও ঈদগাহ সহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
শুরুতে নগরের 29 নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন তিনি। এরপরে 29 নং ওয়ার্ডের ঈদগাহ মাঠ, খোজাপুর গোরস্থান, 30 নং ওয়ার্ডের ডাশমারি গোরস্থান ও ঈদগাহ, সাতবাড়িয়া ঈদগাহ, মির্জাপুর ঈদগাহ মাঠ ও গোরস্থান, মোহনপুর মুসলিম গোরস্থান পরিদর্শন করেন রাশিক মেয়র। এ সময় কাজের মান ও অগ্রগতি সহ সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন এবং স্থানীয় জনগণের সাথে কথা বলেন তিনি। পরিদর্শনকালে 28 নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল আলম বাচ্চু, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিচালক ও প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, 29 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহের হোসেন সুজা সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও আইস ক্রিস্টাল মেথ সহ দুলাল হোসেন নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। এ সময় তার কাছ থেকে 30,170 পিস ইয়াবা ও 3 গ্রাম আইস ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়। মঙ্গলবার ভোররাতে উপজেলার সোনাইমুড়ির চাঁদপুর আঞ্চলিক সড়কে চেকপোস্ট বসিয়ে এই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব 11 CPC 3 নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহবুবুল হাসান। তিনি জানান, গ্রেফতারকৃত আসামি বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও আইস ক্রিস্টাল মেথ কক্সবাজার জেলার টেকনাফ সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে চাঁদপুরে নিয়ে যাচ্ছিল। সে টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন অভিনব পন্থায় পরিবহন করে এনে চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিল। এ ঘটনায় সোনাইমুড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত দুলাল চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানাধীন লক্ষ্মীপুর এলাকার শেফাত উল্লাহ ছেলে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের আয়োজনে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা 11টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের CPTU পরিচালক যুগ্ম সচিব আজিজ তাহের। কর্মশালায় জানানো হয়, পণ্যকার্য ও সেবা ক্রয়ের জন্য 2011 সালের 2 জুন থেকে চালু হওয়া ইজিপির মাধ্যমে দেশে এ পর্যন্ত 6,36,000-এর অধিক দরপত্র আহ্বান ও মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বর্তমানে সরকারি ক্রয়ের 65% ইজিপির মাধ্যমে সমাধা হচ্ছে। এই প্রক্রিয়ায় ইতোমধ্যে লক্ষাধিক দরপত্রদাতা সংযুক্ত হয়েছেন। দেশের 1,420টি সরকারি দপ্তর ইজিপি কার্যক্রমে নিবন্ধিত হয়েছে। প্রচলিত দরপত্র প্রক্রিয়াকরণের সময় 100 দিনের স্থলে 55 দিনে কমে এসেছে। এ পর্যন্ত ইজিপি নিবন্ধন ও নবায়ন ফি এবং দরপত্র তলিল ফি বাবদ প্রায় 2,000 কোটি টাকা জমা দেওয়া হয়েছে রাষ্ট্রীয় কোষাগারে। স্বচ্ছতার পাশাপাশি সহজ, দ্রুত ও নিশ্চিত সেবা নিশ্চিত করতে ইজিপি বিষয়ে এ পর্যন্ত 27,713 জনের অধিক ইজিপি ব্যবহারকারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ইজিপি কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধিতে জেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম চলমান রাখা সহ সিস্টেম ও সাইবার সিকিউরিটির উন্নয়ন সহ প্রাতিষ্ঠানিক অর্গানোগ্রাম উন্নয়নের কাজও চলমান। বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামসের উপপরিচালক মেহের আফরোজ কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন। বিসিসিপির প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ আব্দুস সালামের সঞ্চালনায় কর্মশালায় সরকারি দপ্তরসমূহের দপ্তর প্রধান, ব্যাংক কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যম কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।